চলবে না ফরমানি করবো না আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবো না আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবো না আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন বাবা মায়ের মনে কোনোদিন কষ্ট দিব না রাজি আছি না না আমি তাহিরকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো আমি জানি না কে বাবা হারাইছে আমি জানি না কে মা হারাইছে বাবার কথা আমরা অনেক সময় বলতে পারি না রে বাবা কিন্তু মনে রাখবেন বাবা পৃথিবীতে একটা মানুষ বড় কষ্ট করে নীরবে নীরবে বুকটা ফাটায় যার বুক ফাটে কিন্তু মুখ ফাটে না একটা মানুষ সারাদিন পরিশ্রম করে ঋণ কইরা খাবার আনে সন্তান নিয়ে হাসি মুখে খেতে বসে কিন্তু কষ্টের ছাপ পুরোদিন চেহারায় বাসায় না ওই মানুষটা না বলো জনম দুঃখী বাবা কথা বলেন ঠিক কিনা বাবা গো বাবা বাবা গো বাবা যুবক আমি বলছিলাম নিজের জীবন পরিবর্তনের কথা বলবো এই বুড়া মানুষটা সন্তান সন্তান করতে করে জীবন পানি পিড়ে ভরেছে এই বাপটার নীরব কান্না কেউ বোঝার মতো মুখ দেখি না এই বুড়া মানুষটার চোখের পানি সন্তানের পরিবার পরিজনের জন্য জীবন তার পানি পিড়ে ভরেছে এই বাপটার কান্নার ব্যাখ্যা কেউ করতে জানে না আমি বাবা হারাইছি তো এই জন্য বাবার কথা বলে যাচ্ছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেন নাচো ছোট মাটির ঘরে তোমার কথাই দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেন নাচো ছোট মাটির ঘরে তোমার কথাই দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কাছে হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো তুমি কেন নাচো ছোট মাটির ঘরে তোমার কথার দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আমার বাপটা যে আমার জন্য কত কষ্ট করছে এগুলা বলার সময় পাই না মাহফিল থেকে বাড়িতে গেলে বাবার দরজা আছে খাট আছে বিছানা সব আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই
এই বাপটা কেমন বটগাছ বুঝাইয়া দিয়া যায়, হাসিস করে বন্ধু বাবার মতো কোন বন্ধু পাবি না, মার মতো এমন বন্ধু পাবা না। বাবা কি জিনিস জানো, বাড়ির পাশে বড় একটা গাছ আছে, গাছটার কাটবেন না। এই লোকটা তারা আমারে বহুত ভালোবাসে, যে জন্য আজকে মাদ্রাসা প্রিন্সিপাল হয়েছে, সর্বোচ্চ ডিগ্রিধারী প্রিন্সিপাল। মারহাবা করা এই বাপ মা, বাড়ির পাশে মোটা একটা গাছ, গাছটা যদি তোমার ফল না হতে গাছটা তোমার ছায়া দিব। বাপ মা যদি বোরা হইয়া যায়, বাপ মার অবহেলা করে তাকে মেরে ফালাইয়া দিও না। এই বাপটা তোমার রুচি করে খাওয়াইতে না পারলেও শেষ রাইতে দুইটা হাত কিংবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আরে বাপটা যতদিন গায়ের শক্তি আছে জান দিয়ে কাজ করছে, ফুট ফুট করে শেষ করে পালাইছে, এখনো পায়ের গিরালিতে ব্যথা পায়, কমর ব্যথা পায়, এই জন্য মানে গড়টার মধ্যে বয়া হয়েছে। আরে বাপটা তো কোনোদিন গড়ে ফইরা তা হই না, বেড়া ছিল না কথা বলেন ঠিক না। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে সে যায় দোকা, বাইক গেলে আমার প্রতিদিন আমার কষ্ট পায়, দরজাটা খুলতে খে যায় দোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতর কাহা নরে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, এই সেই ঘর এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ও বন্ধু ওলি হইতে চান, মায়ের কদমে হাত লাগাইয়া দেন, উলি হইতে চান মায়ের দোয়া গলায় লাগাইয়া ফেলেন। আমার চাইতে আলিম মাদ্রাসা, এখানে সবগুলা শিক্ষক আমার চাইতে বড় আলেম, এখানে সব শিক্ষক আমার চাইতে বড় আলেম, আমার চাইতে আলেম আল্লাহর জমিনে অভাব নাই, আমার চাইতে কণ্ঠবার মানুষের অভাব নাই, কিন্তু যুবক আমি এলেমের জোরে বাংলাদেশে এই অবস্থানে আসি নাই, আমার সুরের বাহাদুরি করে আমি আসি নাই, একটা মানুষের দোয়ার আমি গিয়াসুদ্দিন থেকে তাহিরি, সেটা হলো আমার মায়ের নিঃস্বার্থ দোয়া। এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই মাদ্রাসার গোলা পান, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, তোমার মা বাবার তুমি কোনোদিন কষ্ট দিও না, মা বাবার ভালোবাসা দাও, দেখ আমার আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানাইয়া দিছে, এই কথা বলেন ঠিক না। বাবা গো বাবা, বাবা গো বাবা, যার নাই বাবা আমার মতো এইভাবে বিনায়া বিনায় কাঙ্গ। গত কিছুদিন পরে তিন দিন হয়েছে গদরটা বললাম, হাজার হাজার মানুষ শুধু দেখলাম, শুধু প্রায় শুধুমাত্র কাঞ্চে আর কাঞ্চে কাঞ্চে আর কাঞ্চে, কান্তি আছে কান্তি আছে। ও বন্ধু আমার, এই বাপের দুঃখ কেউ বুঝে না, স্ত্রীর মুখে হাসি ফুটাইতে যাই এই লোকটা কষ্ট করছে, সন্তানের মুখে হাসি ফুটাইতে যাই বাপটা কষ্ট করছে, সন্তানটা প্রতিষ্ঠিত হওয়ার আগ
পর্যন্ত বাপটা জানরে জান কইলাই ফুতফুত কইরা শেষ কইরা দিছে বাবা কি কই জানোনি মোর বিকালে বাপটা লাবি লইয়া ঘুরতাছে কয় ওতে আমারে খাওয়ায় না আল্লাহ আমারে খাওয়াইবো এতে আমি কোনো দুঃখ করি না আমার পুল আমার টেহা দেয় না আমি দুঃখ করি না মা কই আমার পুল আমার টাকা দেয় না আমি কোনো দুঃখ করি না আমার পুল যদি আমার একটা মায়া কইরা আব্বা কইরা ডাক্তার দেয় আরে বাবা আমি কোটি টাকার শান্তি পাই আজকে হাসিমপুর দরবার থেকে বাড়িতে মার হাতে নিয়ে 50,000 টাকা দিবেন মা বলবে পুত্রে এত টাকা আমার লাগবে না বাবার হাতে নিয়ে 50,000 টাকা দিবেন বাবা বলবে আমার হাতে আমার টাকা লাগবে না আর কালকে যাইয়া বাবার 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিবেন আর সকালবেলা লুঙ্গিটা কইরা বাজারে যাইয়া ঠেঙ্গা কাউরি দিয়ে বইব বারবার লুঙ্গিটারে ধরব মাঠটাও বালা কইরা বালাইতো না পাশের বাড়ির মানুষটা জিগাইব কি ব্যাপার চৌধুরী সাহেব লুঙ্গি দি দেখা যায় নতুন লুঙ্গি বাপটা তো গর্ব কইরা কইব আমার জাতু মুই মার হাতের মধ্যে নিবেন 50,000 টাকা নিব না ওই এত টাকা নিয়ে আমি কি করবো তোমার কাছে রাখো আর পানটা দিলে আমার মা শখ করে পানটা হাতে নিয়ে নিবে পরের দিন দরজার মধ্যে বসবে পান্ডারে সিরা 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 পান্ডারে মহিলাদেরকে খাওয়াইবো আর গর্ব করে বলবে আমার জাদু মনি আমার লাগা পান আনছে তার মানে প্রমাণ হয়ে গেল বয়সে তো মা খাই নাই বাপের খাবার বয়সে তো বাবা খাই নাই বুড়া কালে কি বাবা খাইব নাকি আজকে আমরা বাবার কাছে থেকে অনেক তত্ত্ব গোপন রাখি মায়ের কাছ থেকে অনেক তত্ত্ব গোপন রাখি না রে না মার কাছে বইলা যদি টাকাটা গোপন রাখো ওই টাকাটাতে আল্লাহ ছায়া দিয়া রাখবে কথা বলে না ঠিক না বেঠি এই জন্য আমি বলছিলাম হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনেদের ইবাদত বেশি তিন নম্বর হলো যার মসজিদ নামাজের জিকির বেশি চার নম্বর যে আল্লাহর ভয়ে কান্না করে পাঁচ নম্বর যে দানশীল ছয় নম্বর যে আল্লাহর জন্য কাউরে ভালোবাসে নবীর জন্যই কাউরে ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে করে আমি ভালোবাসি আমার নবীর জন্য তুমি আমার নবীর পাগল আমি তোমার পাগল তুমি আমার আল্লাহর পাগল আমি তোমার পাগল আন্তা মামান আহবাবতা তুমি যাকে আল্লাহ আল্লাহর জন্য কাউরে ভালোবাসবা তার সঙ্গে তোমার জান্নাত হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা ওই মা বাপ তাদের কবরে ওই কবরের কথা চিন্তা করে একটা যুবক হাত তুলবা হুজুর আমি এই মাটির মধ্যে নগদ দেব 1,000 টাকা দো একটা ছেলে হাত তুলো আসো আমাকে আসো 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 আমি কয়েকটা পাগল চাই আজকে কয়েকটা পাগল দেখতে চাই যারা নিঃস্বার্থে মাকে ভালোবাসে মায়ের জন্য অর্থ মিলাই দিবে মা কত চলে গেছে বাপার জন্য ফেরা দিবে আমি সব মাফিলে আপনি বুঝতেছেন যে এত বড় অস্থিশীল পরিবেশ থেকে ঠান্ডা দিলে ওয়াজ করা হয় প্রতিদিন কন্ট্রোল না থাকলে ওয়াজ করা যায় না এরপর আমি চেষ্টা করছি কিছু কথা বলার জন্য আমার দেশি ভাই আছে বিষ্ণুপুরে কই আপনি আমার দেশি আমার 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 জেলার আলহামদুলিল্লাহ আপনার জায়গায় পুলিশ প্রশাসন আমার দেশের সন্তান কাজে লাগেনি কাজে লাগেনি আমি কয়েদি দিতেছি আমার দেশি ভাই ভাই যে এটা মাদক খাইব এটা কোনো রিকমান না ডাইরেক্ট সালাম ঠিক আছে ডাইরেক্ট কি সালাম ডাইরেক্ট সালাম করে আওয়াজ না গো এ দাদা স্যার ফজল হোসেন আল্লাহ আসসালাম তুই কি আলো বলে ভালো শুনছ কই 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 আমার লোকটা কই তিন জন লোক পাই গেছি 1,000 টাকা এবং কি আর কয়েক আসো তুমি আসো না টাকা পাঠাই দাও না আর কে দিবেন আর কে দিবেন 1,000 টাকা আপনি এই লোক লোকের ডিটেইল দরকার ছিল ওই লোকটার কাছ থেকে টাকা নিয়ে আসো আর কে দিবেন 1,000 টাকা আছে কেউ আছে কেউ আর কে দিবেন 1,000 টাকা আসেন নিয়ে আসেন এক দুই তিন জন পাইছি আর দুই জনের তো 5,000 হতো আর বাকি কে নিয়ে গঞ্চ কই গোলাম হোসেন গোলাম হোসেন গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাতিব শোকে
কাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ঠিক না আসো না আসো না এটা হাইটের সঙ্গ আসাগলা আরে আমার মা পাগল ফুল হল কিন্তু আমি জানতে ভালোবাসি এই মায়ের ভক্তরা মাথাবান আমার সব মায়ের পাগল ছেলের জন্য লা ক্রিয়েট কি রাগ করছো রাগ করছো মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা কষ্ট পেলে তুমি জান্নাতে যাবে মা সুখ পেলে তুমি জান্নাতে যাবে মা মা দিন ইসলাম রফিকুল ماشاء الله.